হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকের চতুর্থ ক্লাসে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, গত ভিডিওতে আমরা শিখেছি সিলেকশন টুল নিয়ে। তো আজকে আমরা কথা বলবো কালার এবং গ্রেডিয়েন্ট টুলের বিষয়ে। তো বন্ধুরা, সবার প্রথমে কালারে আমি আসি। তো আমরা যে বর্তমান ডকুমেন্টটিতে আসি সেটি হচ্ছে আর জিবি মোড। এই যে ডকুমেন্টটি আরজিবির আজকে মিনিংগুলো আমরা জানবো। আর জিবির মিনিংগুলো জানার জন্য এই যে কালারগুলো করার জন্য আপনাকে যেটি প্রথমে করতে হবে, এই যে দেখেন এপাশে কালার, এই যে কালার সাপোর্টিং টুলটি আছে, এটি যদি আপনার না থাকে তাহলে আপনাকে যেটি করতে হবে, এই যে দেখেন এখানে উইন্ডোতে গিয়ে তারপর আপনাকে যে কালার যদি টিকটি না থাকে তাহলে এই টিক মার্কটি দিয়ে দিবেন। সো আমার যেহেতু আছে তাই দিলাম না। তো বন্ধুরা, এই কালারটি আসার পর আপনাকে করতে হবে এই যে এখানে স্লাইডারটি ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে আরজিবি মোডে আছেন সেটি আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। সো আমি আরজিবি মোড স্লাইডার সিলেক্ট করে দিলাম। সো আরজিবি মোড সিলেক্ট করার পর আপনার সামনে কিন্তু এই যে দেখেন, আপনারা যখন আরজিবি মোড করবেন তখন কিন্তু আপনার সাধারণত ডিফল্ট ভাবে উপরে থাকবে হোয়াইট, নিচে থাকবে ব্ল্যাক, সেটা ডিফল্ট ভাবে থাকে। সো আপনারা যদি কোনো কিছু আঁকেন, সপন ধরেন আমি একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম এখানে। সো সবার প্রথমে আপনার ব্যাকগ্রাউন্ডে কাজ করতে গেলে সর্বপ্রথম আপনাকে একটি লেয়ার ক্রিয়েট করতে হবে। তো আপনারা এই ভুলটি করবেন না, সবসময় আগে লেয়ার ক্রিয়েট করবেন, তারপর কাজটি করবেন। সো আমি যদি এখানে একটি রেক্ট্যাঙ্গুলার নিই, সো যেহেতু আমার এখানে ফোরগ্রাউন্ড কালারে আছে হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালারে আছে ব্ল্যাক, তো আমি যদি এখানে ফোরগ্রাউন্ড কালারটি নিতে চাই তাহলে আমাকে যেটি করতে হবে, অল্ট প্রেস করে তারপর ধরে থাকবেন, তারপর ব্যাক স্পেস চাপ দিবেন। তো এটি কিন্তু আমার এই যে ফোরগ্রাউন্ড যে কালারটি আছে এটি কিন্তু চলে আসছে। সো দেখানোর জন্য আপনার দেখাচ্ছি, এই যে দেখেন কালারটি কিন্তু এখানে চলে এসেছে। তো আপনারা যদি এটা না দিয়ে যদি আপনারা অন্য কিছু দিতে চান, অন্য কালার, তাহলে আপনাকে যেটি করতে হবে, এই যে দেখেন এখানে ব্ল্যাক কালারটা যদি দিতে চান ব্যাকগ্রাউন্ড কালারটি, তাহলে আপনাকে কন্ট্রোল প্রেস করে ধরে থাকতে হবে, তারপর ব্যাক স্পেস দিতে হবে, তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডের যে কালারটি আছে সেটি সিলেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আপনাদের দেখাচ্ছি, একটু আপনি এটা আগে ডিলিট করে দিই, ডিলিট, একটা নতুন লেয়ার ক্রিয়েট করি, নতুন লেয়ার ডি সিলেক্ট করলাম। তো এখন যেটি এই যে আমাদের আরজিবি মোডটি আছে, এই আরজিবি মোডটির আপনার কখন কাজে লাগে, যখন আপনারা ওয়েব ডিজাইন কিংবা আপনার ওয়েবসাইটের ডিজাইন এই জাতীয় মূলক আপনারা যদি কোনো কাজ করেন তাহলে আপনারা আরজিবি মোডে কাজ করবেন। আর যদি আপনারা প্রিন্ট জাতীয় কোনো কাজ করতে চান, প্রিন্টিং, আপনার যদি কোনো বিজনেস কার্ড ডিজাইন কিংবা মাস্টার কার্ড ডিজাইন এরকম যদি কোনো প্রিন্ট মিডিয়া থাকে তাহলে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে অন্য কালার, আপনাদের সেই কালারটি পরিচয় করে দিব। আগে আমি এই কালারটি আপনাদের পরিচয় করে দিই। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের আরজিবি কালার। সো আরজিবি কালারের যে আছে মূল কালারটি আপনাদের দেখাচ্ছি। সো বন্ধুরা, এটা হচ্ছে আরজিবি কালারের আরেকটি আপনাদের কালার দেখাচ্ছি। সো এটা আমি জিরো করে নিচ্ছি, তারপর গ্রিনটা বাড়িয়ে নিচ্ছি, তারপর এটাকে আবার ব্যাক স্পেস দিয়ে আবার নিচ্ছি, আবার একটি সিলেক্ট করেছি, সিলেক্ট করে তারপর এটা আমি কমাই দিব, তারপর ব্লুটা বাড়িয়ে দিব, তারপর আবার অল্ট প্রেস করে ব্যাক। সো বন্ধুরা, এখন যে তিনটি কালার দেখছেন এটাই হচ্ছে কিন্তু আরজিবি মোডের কালার, আর তে রেড, জি তে গ্রিন, বি তে ব্লু। সো বন্ধুরা, বুঝতে পারছেন এটা হচ্ছে আপনার কোনো ওয়েব ডিজাইনের জন্য আপনার এটি বেস্ট হবে। এবং আমি আপনাদেরকে আরেকটি কালারের সাথে পরিচয় করে দেবো, তার জন্য আমাকে একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য আমি কন্ট্রোল অ্যান্ড প্রেস করলাম, কন্ট্রোল অ্যান্ড প্রেস করে এখানে দেখছেন কালার মোড, কালার মোডটি আমি এই যে দেখেন এখানে CMYK কালার এটা ক্রিয়েট করে তারপর আমি এখানে ক্রিয়েট করে নিলাম। সো আমার একটি নতুন ডকুমেন্ট এখানে চলে আসলো, তারপর আমি এখানে নতুন লেয়ার ক্রিয়েট করলাম। সো বন্ধুরা, এই যে দেখছেন এই আগের যে আমাদের ডকুমেন্টটা ছিল সেটি হচ্ছে আরজিবি মোড কালারের, আর এখন যেটি আসছে সেটি হচ্ছে CMYK। মানে আপনাকে বললাম যে কোনো যদি আপনারা প্রিন্ট মিডিয়া কাজ করতে চান তাহলে কিন্তু এই যে এই ডকুমেন্টটি দিয়ে আপনারা কাজ করবেন। সো বন্ধুরা, এখন আপনাদের কালারগুলো পরিচয় করে দিই। সো তার জন্য আপনাকে যেটি করতে হবে, আবারও এই পাশে আসতে হবে, স্লাইডারটা চেঞ্জ করতে হবে, আপনাকে CMYK স্লাইডারে ক্রিয়েট করে দিতে হবে, তারপর আপনাকে এটি দেখাবে। সো আমি আপনাদের দেখাচ্ছি কালারগুলো। ব্যাক স্পেস, ব্যাক স্পেস, ব্যাক স্পেস, সো বন্ধুরা এখানে তে চারটি কালার দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে CMYK, মানে সাইন, মেজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক।
সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিএমওয়াইকের যে ডকুমেন্টের যে আপনারা যদি কোনো প্রিন্ট মিডিয়ার কাজ করতে চান তাহলে আপনারা এইভাবেই কাজটি করতে পারেন। সো বন্ধুরা বুঝতে পারছেন আপনারা কিভাবে এটি করবেন। সো এটা হচ্ছে আপনার ফরগ্রাউন্ড কালারটা সবসময় আপনারা হোয়াইট রাখার চেষ্টা করবেন এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আপনারা সবসময় ব্ল্যাক রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার কাজের সুবিধা হবে। সো বন্ধুরা এইগুলো আমাদের কালার নিয়ে, কালার তো চলে গেলো, তারপর এখন আসছে আপনাদের গ্রেডিয়েন্ট টুল নিয়ে। গ্রেডিয়েন্ট টুল করার জন্য আপনাকে যেটি করতে হবে এগুলো আমি অফ করে দিই, সরি এটা আমি লেয়ারটা ডিলিট করে দিব। সো আপনাকে এখন গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করতে হবে। গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করার পর আপনার সামনে এরকম আসবে ইন্টারফেস। সো গ্রেডিয়েন্ট টুল সেট করার পর উপরে যে মেনু বারে দেখছেন আপনার যে গ্রেডিয়েন্ট টুলে যতগুলো টুল আছে সবগুলো টুল কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। সো আপনাকে এখানে কালার চেঞ্জ করতে পারবেন। এখানে এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট এবং ব্ল্যাক, আপনার যে ডিফল্ট কালারটি আছে সেই কালারটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো আপনারা যেটি চেঞ্জ করতে চান তাহলে আপনারা কালার পিকারে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন বেসিক কালারে, বেসিক কালারে আছে আপনার এটি। সো বন্ধুরা আমি একটি কালার সিলেক্ট করলাম, সেটি হচ্ছে সাইন এবং পিঙ্ক কালারের। সো আমি যদি এখানে ড্র্যাগ করে এই পাশে এই পাশ পর্যন্ত ছেড়ে দিই তাহলে আপনারা কালারটি দেখতে পাচ্ছেন। এই যে দেখেন এই যে পিঙ্ক কালারটা আস্তে 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 এখান পর্যন্ত অদৃশ্য হয়ে গেছে, আবার এই কালারটি এখান থেকে আস্তে আস্তে এদিক দিয়ে অদৃশ্য হয়েছে, এটাই হচ্ছে। সো এখন যেটি আসবে আপনাদের সামনে এই যে টুলটি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিডায়াল গ্রেডিয়েন্ট। সো এটি করার জন্য আপনাকে আর একটি নতুন লেয়ার ক্রিয়েট করতে হবে। নতুন লেয়ার ক্রিয়েট করে তারপর আপনারা এখানে আমি এখানে ড্র্যাগ করে এখান পাশ থেকে এখানে ছেড়ে দিব। সো আমি এটি অফ করে দিই। সো দেখতে পাচ্ছেন এটু এটিরও কাজ একই। তারপর যে আরেকটি সেখানে দেখতে পাচ্ছেন টুল সেটি হচ্ছে অ্যাঞ্জেল গ্রেডিয়েন্ট। এটি যদি আমি এখন এখান থেকে ড্র্যাগ করে এখান থেকে ছেড়ে দিই দেখি কীরকম আসে। আমি একটি নতুন ক্রিন লেয়ার নিলাম, সো এখান থেকে ড্র্যাগ করে পাশে ছেড়ে দিলাম। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন লাইনার যে কাজটি আপনারা এই পাশে অর্ধেকটা এপাশে আছে, অর্ধেক কালারটা এপাশে আছে আপনারা বুঝতে পারছেন এখানে। তারপর আরেকটি যে এখানে টুল আছে এটিরও কাজ আপনাদের বোঝাচ্ছি, সেটি আমি অফ করে দিলাম। আরেকবার আমি এখানে ড্র্যাগ করে এই পজ পর্যন্ত ছেড়ে দিব। সো এটি কিন্তু একই কাজ, এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে লাইনার লাইনার গ্রেডিয়েন্ট মতনই কাজ। আর তারপরে এখানে দেওয়া আসছে এটি এটি হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। ডায়মন্ড গ্রেডিয়েন্টের কাজকে আপনাদের একটু দেখাচ্ছি। গ্রেডিয়েন্ট ডায়মন্ডের কাজ হচ্ছে এখানে যেখানে ড্র্যাগ করে এখানে যে ছেড়ে দিই। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটি কালার, এই যে দেখতে পাচ্ছেন এটি একটা লুকটি একটি একদম পুরো ডায়মন্ড আকারে একটি লুক। তো বুঝতে পারছেন এটা হচ্ছে ডায়মন্ড কালার। তারপর এটা বুঝতে পারছেন এদিকে আপনার যেখানে মাউসটি ড্র্যাগ করে এখানে রেখে দেন তাহলে এখানে সব কিছু বুঝতে পারবেন, এটা হচ্ছে রিফ্লেক্ট গ্রেডিয়েন্ট। তারপর মুডগুলো আছে, মুডগুলো আপনারা চেক করে নেবেন একটু এখানে কিরকম আপনারা মুড দিতে চান, নর্মাল ডিজল বিহান ডার্কেন অনেকগুলো আছে আপনারা মুডগুলো, এগুলো আপনারা একটু দেখবেন। সো তারপর আপনার এই পাশে আছে অপাসিটি, এটা অপাসিটি আপনার অপাসিটি কমাতে পারেন বাড়াতে পারেন যখন আপনি ড্র্যাগ করবেন যখন আপনি ক্রিয়েট করবেন তখনই। তারপর আপনার রিভার্স আছে, আদার আছে, তারপর ট্রান্সফারারি। সো ট্রান্সফারারি এটা যদি আপনারা দেখতে চান তাহলে আপনার একটি বেসিক থেকে তারপর এখানে দেখতে পাচ্ছেন কালারটি। সো কালারটি আপনি এখানে চেঞ্জ করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ফরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট, এখানে আমি একটা কালার নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এই যেখানে রেড কালার নিলাম তারপর আমি ওকেতে প্রেস করলাম, আবার আমি এগুলো সব আস্তে আস্তে ডিলিট করে দিলাম। ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিয়ে আমি একটি নতুন লেয়ার নিলাম, এটা অফ করে দিলাম। তারপর এখান থেকে ড্র্যাগ করে এপাশ দিয়ে ছেড়ে দিলাম, সরি কন্ট্রোল জেড করে নিচ্ছে আবার উন্ডো করে। তারপর আমি এটাতে প্রেস করব লাইনার গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করে তারপর এপাশে এপাশে ছেড়ে দেবো। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কালারটি, এই যে এখান থেকে 100% থেকে শুরু করে আস্তে 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 এই দিক পর্যন্ত এই এখান পর্যন্ত একদম পুরোটাই কালারটা অদৃশ্য হয়ে গেছে। সো এইভাবে মূলত আপনারা কাজ করতে পারবেন গ্রেডিয়েন্ট টুলতে। তারপর আরও অনেক রকমভাবে আপনারা ব্যবহার করতে পারেন যদি কোনো আপনারা কোনো পোস্টার ডিজাইন করতে চান। সো আমরা যখন পোস্টার ডিজাইন করব তখন আপনাদের শেখাবো যে গ্রেডিয়েন্ট টুলের কীরকম করে আপনারা সুন্দরভাবে এই কাজগুলো করবেন। সো আমি আপনাকে শুধু এখন সাধারণভাবে শেখাচ্ছি যেহেতু আপনারা বিগিনার, তার জন্য আপনাদের একটু ধারণা দিচ্ছি যে এগুলো কীভাবে কাজ করতে হবে। সো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি, আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। বুঝতে পারলে ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। সো বন্ধুরা এখন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।